নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের পত্রের অংশ থেকে একটি কবিতা পড়াব। এই সুন্দর পৃথিবী একদিন মহামারী মুক্ত হবে, আমরা আবার ফিরে যাব আমাদের শিক্ষাঙ্গনে, এই আশা ব্যক্ত করে আমি আঞ্জুমান রাইতি, সরকারি শিক্ষক, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কমলাপুর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের পাঠে। আমি তোমাদের আজকে কপ্তাক্ষ নদের নদ কবিতাটি নিয়ে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা দেখো, কপ্তাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল জীবন শেষ করে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের আগে তিনি মাইকেল যোগ করেন। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29 জুন পরলোকগমন করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে অমরকীর্তি, মেঘনাদবধ কাব্য এবং অন্যান্য কাব্যগ্রন্থগুলি তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি। এই কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত। চতুর্দশপদী কবিতাবলী থেকে সংকলন করা হয়েছে কপোতাক্ষ নদ কবিতাটি। চতুর্দশপদী কবিতা ইংরেজিতে যাকে বলে সনেট। কপোতাক্ষ নদ কবিতা পড়ার আগে আমি তোমাদেরকে এই চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কে একটু বলব। চতুর্দশপদী কবিতাবলীর কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো জানলেই আমরা বুঝতে পারব যে চতুর্দশপদী কবিতাবলী বা সনেটটা আসলে কি। চতুর্দশপদী কবিতাবলীর বৈশিষ্ট্য হচ্ছে এটি 14 চরণ সম্বলিত কবিতা, মানে 14টা লাইন থাকে এই কবিতার এবং প্রত্যেক লাইনে 14টা অক্ষর থাকে। আর প্রথমে 8 লাইন, পরে 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক আর পরের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। তোমরা তোমাদের বইটা দেখো, এই যে 8 লাইন, তারপরে 6 লাইন, আর গুনেও দেখো যে 14টা লাইন। এই 8 লাইনকে বলা হয় অষ্টক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা। চতুর্দশপদী কবিতাবলী সাধারণত ভাব সম্বলিত কবিতা। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এই এটা হল সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর বৈশিষ্ট্য। এখন আমি তোমাদের সামনে কবিতাটি একটু পড়ে শোনাচ্ছি। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়ায়ে কান আমি ভ্রান্তির চলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের দিশা মিটে কার জলে, দুধঘোষ্রত রূপী তুমি জন্মভূমি স্তনে। এই হল অষ্টক। এখানে কবি ভাবের প্রবর্তনা, কপোতাক্ষ নদ কবি সুদূর ফ্রান্সে বসে, কারণ কবি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তারপরে তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন, ইংরেজি ভাষা সাহিত্যের উপর তিনি রচনায় শুরু করেন, রচনায় উদ্বুদ্ধ হন, কিন্তু ইংরেজি ভাষা সাহিত্য রচনার সময় কবির জীবনের কষ্টকর অভিজ্ঞতায় পরে তিনি বাংলা ভাষায় কবিতা রচনা করেন এবং এই কপোতাক্ষ নদ কবিতাটি তিনি
ওখানে বসেই লিখেছেন। সুদূর ফ্রান্সে অবস্থান করেন কবির যেই জন্মভূমি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে যে কপোতাক্ষ নদ বয়ে গেছে, কবি শৈশবে ওই নদীতে গোসল করেছেন, খেলা করেছেন, নদীর পানি দিয়ে কবি স্নেহের তৃষ্ণা মিটিয়েছেন, এইটা কবি সেই ফ্রান্সে বসেও কপোতাক্ষ নদকে তিনি স্মরণ করেন অনেক ভালোবেসে। মানুষ যেমন নিশীথে স্বপ্ন দেখে, তেমনি কপোতাক্ষ নদের জলের যে কলকল ধ্বনি কবির কানে সব সময় মন্ত্রের মতো বাজতে থাকে। কবি বহু দেশে গিয়েছেন, বহু নদী দেখিয়েছেন, কিন্তু কপোতাক্ষ নদের জল যেমন কবির স্নেহের তৃষ্ণা মিটেছে মিটিয়েছে, কোন নদীর জলই তেমন কবির স্নেহের তৃষ্ণা মিটাতে পারেনি। আসলে পানি খেলেই তো তৃষ্ণা মেটে, কিন্তু স্নেহের তৃষ্ণা তো কপোতাক্ষ নদের পানি ছাড়া কবি মেটে না। এই জন্য কবি এই কপোতাক্ষ নদের পানিকে জন্মভূমি মাতৃ মাতৃস্তন দুধের সাথে তুলনা করেছেন। এটাই হলো কপোতাক্ষ নদের প্রতি কবির ভাবের সূচনা। তারপরে কবি দেখো ষষ্ঠকে কি বলছেন, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ গ্রাহ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখা সখা রীতে, নাম তার প্রবাসে মজি প্রেম ভাবে, লই সেজে নাম তব বঙ্গের সঙ্গীতে। কবি ষষ্ঠকে তার যে কপোতাক্ষ নদের প্রতি যে কবির ভালোবাসা, কপোতাক্ষ নদের জন্য কবির যে স্নেহ কাতরতা, যে স্মৃতি কাতরতা, এর পরিণতি কি হবে কবি ভাবছে, যে কপোতাক্ষ নদের সাথে কি আর কবির দেখা হবে। সেজন্য তিনি কপোতাক্ষ নদের কাছে আকুল আবেদন জানিয়েছেন যে আমি যেমন এই কবি যেমন এই প্রবাসে বসে কপোতাক্ষ নদের কথা গভীর প্রেমভাবে স্মরণ করছেন, কপোতাক্ষ নদও যেন তেমনি ভাবেই কবিকে মনে রাখে কবির প্রেমভাবে। এছাড়া কবি কপোতাক্ষ নদকে অনুরোধ করেন যে তিনি যেন কপোতাক্ষ নদ যেন কবিকে বাংলার মানুষের কাছে কবির কথা বলেন, যে কবি তার জন্মভূমি তার সেই সাগরদাড়ি গ্রামের জন্মভূমিকে বাংলাদেশকে কিভাবে তিনি ওখানে বসেও স্মরণ করেন এবং কিভাবে তিনি ওখানে বসেও কবি এদের বা দেশকে জন্মভূমিকে ভুলতে পারেননি, এই কথা যেন বঙ্গ মানুষের কাছে কপোতাক্ষ নদ বলে। তো এই ছিল আজকে কপোতাক্ষ নদের এই কাহিনী। এখন দেখো কবি আসলে এখানে আসলে স্বদেশ প্রেমমূলক একটি কবিতা, কবি ফ্রান্সে বসেও তার যে জন্মভূমি সাগরদাড়ি গ্রামের যে কপোতাক্ষ নদ সে নদের কথা বলতে পারেননি, সাগরদাড়ি গ্রামের কথা বলতে পারেননি, সে দেশের মানুষদের কথা বলতে পারেননি, কবি সবসময় স্মরণ করেন এবং এই কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে কবি সেই কথাই বলেছেন। এটাই হলো স্বদেশ প্রেম, এটাই হলো দেশপ্রেম। এখন দেখো যে কিছু শব্দের অর্থ আমি তোমাদের সবসময়ই বলি যে শব্দের অর্থগুলো একটু ভালো করে তোমরা পড়বে, লেখক পরিচিতি শব্দের অর্থ পাঠ পরিচিতি সবকিছুই আসলে পড়ার বিষয়, কোনো কিছুই ফেলনা নয়, সবকিছু থেকেই প্রশ্ন আসে তোমাদের সৃজনশীলে যে ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, তোমাদের এমসিকিউ যে প্রশ্ন থাকে সেখানে এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমি কিছু তোমাদের শব্দের অর্থগুলো পড়িয়ে দিই, তোমরা বাসায় ভালো করে পড়বে। সতত মানে সর্বদা বিরলে একান্ত নিরিবিলিতে, নিশিরাত্রি নিশি মানে রাত্রি আর ভ্রান্তি মানে ভুল, আর বাড়িরূপ কর এখানে আছে যে বাড়িরূপ কর তুমি, বাড়িরূপ কর মানে প্রজা যেমন রাজাকে কর দেয় কপোতাক্ষ নদ তেমন তেমন সাগরকে জলরূপ কর বা রাজস্ব দেয়, নদীর উৎপত্তি ঝর্ণা থেকে এবং নদী শেষ হয় সাগরে বিলীন হয়ে, এটাকেই বুঝিয়েছেন। আর সনেট মানে তো আমি বলেই দিলাম চতুর্দশপদী কবিতা, চোদ্দ স্মরণ সম্বন্ধিত ভাবসম্মত সুনির্দিষ্ট কবিতা। তাহলে তোমরা বুঝতে পেরেছ আশা করি। এখন তোমাদের এটাই ছিল আমার আজকের পাঠ,
একটা কথাই তোমাদের বলি যে কবি, যেমন আমরা জানতে পারলাম কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা কপোতাক্ষ নদ পড়ে যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া মমতা, আমরা যেখানে থাকি না কেন, দেশের বাইরে থাকি না ভালো দেশের মধ্যে থাকি, সবসময় যেন আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকে, এটাই আমাদের উদ্বুদ্ধ করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে কপোতাক্ষ নদ কবিতাটি। আর আমাদের বাঙালিরা তো আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার মতন অনেক ইতিহাসই আছে, তো আমাদের যেমন বায়ান্নর ভাষা আন্দোলন, 1971 স্বাধীনতা যুদ্ধ, আমরা দেখেছি বাঙালির আত্মত্যাগ, আমরা সেই ইতিহাসগুলো পড়েও তো দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। এই ছিল আজ আমাদের আমার পাঠ, এরপরে তোমাদের সাথে আবার আমি আসবো যে কোনো কবিতা বা গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।